আপনার ঘন ঘন বদলানো মোবাইল, আপনার বাতিল করে দেওয়া এসি, ফ্রিজ কিংবা টিভি, এগুলো আপনার ক্যান্সারের কারণ, এটা জানেন কি? এই যে ইলেকট্রনিক বর্জ্য, তা মারাত্মক ক্ষতি করছে আপনার আমার প্রত্যেকের শরীরে প্রত্যেক দিন। আসুন শুরুতেই আজকের অফপিটে আপনাদের দেখাই ঠিক কীভাবে ক্ষতিটা হচ্ছে, তারপর অতিথিদের সঙ্গে আলাপ আলোচনা হবে, চলুন দেখি। বাতিল সিটি থেকে সিএফএল ল্যাম্প, পুরনো এসি মেশিন থেকে কম্পিউটার, কলকাতা শহরে প্রতিদিন বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণ। মধ্যবিত্ত পরিবারে এই বর্জ্যের পরিমাণ দৈনিক মাথাপিছু 990 থেকে 1100 গ্রাম। মহানগরীতে বছরে ই ওয়েস্টের পরিমাণ 40,000 টন। একটা বড় জাহাজে যে পরিমাণ পণ্য ধরে ততটাই। শহরের আনাচে কানাচে তাকালেই চোখে পড়বে ঠিক এই রকমই বর্জ্যের স্তূপ। বাতিল সিডি, সিএফএল ল্যাম্প, ফোন, কম্পিউটার এভাবেই জমা হচ্ছে প্রতিদিন। ওই দেখুন ই ওয়েস্টের তালিকায় কেমন করে জমা হচ্ছে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন। নতুন কেনার সময় পুরনো জিনিস এক্সচেঞ্জের সুযোগ এখনও এই শহরে তেমন মেলে না। কলকাতায় বিভিন্ন অঞ্চলে ছুঁড়ে ফেলা হয় এই বর্জ্য, সেগুলো পরে চলে যায় বাতিল লোহার দোকানে, সেখানে ভেঙে গলানো হচ্ছে বাতিল জিনিস। আর এখানেই বিপদ। বিশেষজ্ঞরা বলছেন এই যে অ্যালুমিনিয়াম শিট, এই যে মারা হচ্ছে হাতুড়ি দিয়ে, সেখান থেকে যে ধোঁয়াটা বা যে গুঁড়ো গুঁড়ো ডাস্টগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু রীতিমতো ক্ষতিকারক আমাদের ফুসফুসের জন্য। নিঃশ্বাসে যাচ্ছে কিন্তু আমাদের করার কিছু নেই। যখন আমরা পরিষ্কার করছি হাত পা, তখন দেখছি ভিতর দিয়ে কালো কফ বার হচ্ছে। জানেন কি ভাঙা গলানো জিনিস থেকে কি কি রাসায়নিক ছড়িয়ে পড়ছে শহরের বাতাসে? আর এর প্রতিটি হতে পারে ক্যান্সারের কারণ। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট 24 ঘন্টা। আমরা আকচার মোবাইল পরিবর্তন করি, পুরনো মোবাইল পড়েই থাকে বাড়িতে, সেই বাতিল মোবাইল আমাদের শরীরেই আক্রমণ করছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন 2234242429180112, দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আর উত্তর দেবার জন্য এই মুহূর্তে দুজন বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন, ডক্টর সুবীর গাঙ্গুলি, ক্যান্সার বিশেষজ্ঞ, এছাড়াও আমার সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সুদীপ্ত ভট্টাচার্য। দুজনের সঙ্গে আমরা কথা বলবো। আমি প্রথমেই ডক্টর গাঙ্গুলির কাছে আসবো। আমরা কখনো ভাবিই না, এখনো অবধি আমি অন্তত এই অনুষ্ঠান করার আগে কখনো ভাবিনি, আমার বাড়িতে পরিত্যক্ত পড়ে থাকা একটা মোবাইল আমার শরীর খারাপের কারণ হতে পারে, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা আসলে আমাদের মানে সচেতনতাটা একটু অভাব আছে এই বিষয়ে, এবং এটা আমাদের বলতে মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই আর কি। অথচ ইউএস নিয়ে কিন্তু সারা পৃথিবীতে এইটা প্রায় 1 দশকেরও হয়তো বেশি ধরে, সুপ্তবাবু ভালো বলতে পারবে, চলছে। ঠিক আছে, এখন এই যে বললেন আমাদের যে বাতিল জিনিস, ওই ল্যাম্প মানে এনি ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক গ্যাজেট, এই সবটাই কিন্তু মানে ধরুন পড়ে থাকা একটা পুরনো বাল্ব, একটা সিএফএল আলো, সেগুলো এই ধরনের ক্ষতি করতে পারে। তার থেকে তো একটু একটু করে ভেতরে যে গ্যাসটা থাকে, যেটা জলে মানে যার সাহায্যে জলে, সেইগুলো তো একটু একটু করে লিকিং হয়। তো এবার ধরুন সেটা হয়তো এমন একটা জায়গায় পড়ে আছে, এখানে জল লাগছে ইত্যাদি হচ্ছে, সেখানে ছোটো বাচ্চারা যাচ্ছে, আমাদের যে ধরুন টিভিটা বাতিল টিভি পড়ে আছে, সেইটার থেকে ভেতরে যে অকেজো জিনিসগুলো সেটা তার কাজ করছে না, সুতরাং আমাদের তার দিকে নজর কম থাকে। তারপর ধরুন সেটা হয়তো কেউ কোনোভাবে ভাঙলো কোনো একটা জিনিস, আমরা সেটা সচেতন না, সেখান থেকে ওই যে বিভিন্ন মেটাল যেগুলো একটু আগে আপনারা দেখাচ্ছিলেন যে তার যে ফিউমগুলো বেরোয়, মানে একটু একটু করে কিন্তু আগুনে না জ্বালালেও ইত্যাদি না করলেও তার কিছু এনভায়রনমেন্টাল রিয়াকশান হয়, সেই রিয়াকশান থেকে যেগুলো হচ্ছে বা সেইটা আমরা ধরে হয়তো একটু ঠেলে সরালাম, সেই হাতে আবার খাবারটা খেলাম, এইভাবে কিন্তু সেগুলো আমাদের সামগ্রিক পরিবেশ স্বাস্থ্যের ক্ষতি করছে। এছাড়া যেটা আপনারা দেখালেন যে যখন এগুলো ওই বিভিন্ন ইয়ার্ডে নিয়ে গিয়ে যেগুলো ডিসমেন্টেল করে বা ভাঙে বা বাছাই করে, তখন ওরা নানাভাবে সেগুলো করে, কখনো পোড়াচ্ছে আগুনে তার ধোঁয়া তৈরি হচ্ছে, কখনো ভাঙছে তার ওই ডাস্ট বেরোচ্ছে যেটা দেখালেন, এইভাবে বিভিন্নভাবে যে জিনিসগুলো এবং এই যে বিভিন্ন যে হেভি মেটালস যেগুলোকে আমরা বলি এবং কিছু গ্যাস বেরোচ্ছে যেগুলো মানে বাতাসে ছড়িয়ে পড়ছে, জলের সঙ্গে ধুয়ে কিছু চলে যাচ্ছে আমাদের যে শস্য, তার মধ্যে সেই বিষগুলো ঢুকে পড়ছে, মানে সেটা ঘুরপথে আবার আমার শরীরে, ঘুরপথে আবার আমরা যে ছাগলটা খাচ্ছে বা যে পাঁঠা খাচ্ছে বা মুরগি খাচ্ছে খাবারগুলো বা ইত্যাদি, তার শরীরে এইগুলো ঢুকছে, মাছগুলো খাচ্ছে জলের মধ্যে তাদের শরীরে এটা ঢুকছে, অর্থাৎ প্রতিনিয়ত এইভাবে একটা পরিস্থিতি খুব ভয়ঙ্কর। মানে আমরা প্রত্যেকদিনই আমরা মাছ, চিকেন ইত্যাদি নিয়ে দেখিয়েছি, কিন্তু আজকের
এই বিষয়টা এটা সার্বিকভাবে একটা প্রভাব ফেলবে? আমি সুদীপ্তবাবু আপনার কাছে জানতে চাইবো, ধরুন ডোমেস্টিক ইউজেজের মধ্যে অনেক সময় একটা পুরনো সুইচ বোর্ড, সেটার মধ্যে তার জড়ানো, সেটা বাড়িতে পড়ে থাকলো, একটা কোথাও কোনো প্লাগ পয়েন্ট সেটা অকেজো হয়ে গেছে, সেটা বাড়িতে পড়ে থাকলো, এগুলোও কি ক্ষতিকারক? হ্যাঁ অবশ্যই, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে ধরনেরই ওয়েস্ট হোক না কেন সেটা অবশ্যই ক্ষতিকারক, কারণ এগুলো প্রথমত বাড়িতে এগুলো পড়ে থাকে না, তারপরে এগুলো ওয়েস্ট হিসেবে কোনো আমাদের কাবাডিওয়ালা যাকে আমরা বলি তারা নিয়ে যায়, এবং সেগুলো যখন নিয়ে গিয়ে ভাঙছে বা গলাচ্ছে এই সুইচবোর্ড গলিয়ে ধরুন তার থেকে প্লাস্টিকটা বার করছে, প্লাস্টিকের কুটটা, বা এই যে আপনি কপার ওয়ার আপনার যখন বার করছে তখন তার থেকে যে ধরনের গ্যাস লিচ করছে, যেমন ধরুন আপনার ডাইঅক্সিন, ফ্লুরিন, আপনার এই গ্যাসগুলো কিন্তু হাইলি টক্সিক। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, 2007 সালে যে হিসেব নেওয়া হয়েছিল তাতে কলকাতাতে প্রতি বছর 9,000 টন ইলেকট্রনিক ওয়েস্ট জেনারেট করে, এবং বর্তমানে সেটা প্রায় 40,000 টনের কাছাকাছি বছরে। আচ্ছা, ফলে ইলেকট্রনিক ওয়েস্ট আমাদের কাছে একটা ইমিডিয়েট এনভায়রনমেন্টাল থ্রেট। এটা সত্যি ভাবাই হয় না, এটা একেবারে দিক যেটা সম্পূর্ণ নেই। এটা একেবারে আবার আসবো সুদীপ্তবাবু আপনার সঙ্গে কথা বলতে, টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, কে বলছেন? চন্দননগর থেকে জামান নাসির বলছি। বলুন। বলছি আপনারা খুব দায়বদ্ধ ভূমিকা পালন করে নতুন নতুন সমস্যাগুলোকে আমাদের সামনে আনছেন। আমার মূলত প্রশ্ন, ইলেকট্রনিক বর্জ্যগুলো বাড়ি থেকে আমাদের ব্যবহারের ফলে আমরা তো পরিত্যক্ত করছি, দুইজন বিশেষজ্ঞর কাছে আবেদন যে কিভাবে আমরা সেটাকে বর্জ্যভাবে ব্যবহার করব, আর এটা কি বিকল্প কোনো অপ্রচলিত শক্তির বা কাজে লাগানো যেতে পারে কিনা? অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে রয়েছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর গাঙ্গুলি, একটা হচ্ছে যে যেটুনি বললেন যে আমরা তো বর্জ্যগুলো একটা সিস্টেম তৈরি করতে হবে, ঠিক আছে, যে ধরুন যদি এরকম হতো আর কি, যে যিনি জিনিসটা বিক্রি করছেন এরকম একটা আইনও আছে আমাদের ভারতবর্ষে, একটা আইন হয়েছে যে সেটা হচ্ছে যে প্রডিউসার মানে যে যিনি মালটা তৈরি করছেন তাকে এটা কিন্তু পরবর্তীকালে এক্সটেন্ডেড একটা রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে, যাতে তিনি সেটাকে বাইব্যাক করেন। বাইব্যাক করেন মানে সবসময় যে কিনবেন তা না, মানে গেট ব্যাক বলা ভালো, যে হয়তো পয়সা না। এটা কিন্তু 2016 তে একটা আইন ইতিমধ্যে প্রকাশ জাভেদকার কিছুদিন আগে বলেছে, 2011 ইউএস হ্যান্ডলিং অ্যাক্ট এবং তারপরে 2016 তে সেটা মডিফাইড হয়েছে, এই দুটোতেই পরিষ্কার বলা আছে যে আপনার যে প্রোডিউস করছে তাকে এগুলো ফিরিয়ে নিতে হবে। এবং মানে ধরুন স্যামসাং এর মোবাইল আমি কিনলাম, আমার মোবাইল খারাপ হলে স্যামসাংই এটা ফিরিয়ে নিতে বাধ্য, আইন তাই বলছে। এবং এক্ষেত্রে অপশন আছে যে তারা যদি এই ফেরানোর জন্য কিছু বাড়তি ফিস লাগু করেন এবং সেটাও প্রযোজ্য হতে পারে, কারণ আমরা কোনো জিনিস কিনতে গেলে অনেক রকমের ট্যাক্স দিই, অনেক রকমের সেস দিই, সেক্ষেত্রে আমাদের একটা সেফ হ্যান্ডলিং এই ওয়েস্ট, এই ধরনের ওয়েস্টের একটা সেফ হ্যান্ডলিংয়ের জন্য একটা যদি চার্জ প্রোভাইড করা যায় আমার মনে হয় সেটা বেটার। নিশ্চয়ই, এবং সেটা যদি সুরক্ষা দেয় আমাকে, নিশ্চয়ই মানুষ বুঝলে সেটা দিতে পিছপা হবেন বলে মনে হয় না। টেলিফোনে কেউ রয়েছেন, একটু কথা বলে নি, বলুন। নমস্কার, আমি দত্তমূর্তি বলুন। হ্যাঁ, আমি যেটা ব্যাপারে আলোচনা করতে বিশেষজ্ঞরা করছে, এই ধরনের যখন ক্যান্সারের যে প্রফেক্টটা হচ্ছে বলছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে শুধু বলছি না, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে শুনতে পাই, যেটা শাকসবজি বিভিন্ন রকম, যে ক্যান্সার ব্যাপারটা কতদিকে সমস্যা হচ্ছে ব্যাপারটা বাংলাদেশ, যে ক্যান্সার ব্যাপারটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে উঠে আসে, যে ক্যান্সার ব্যাপারটা শুধু ইলেকট্রনিক নয় বাকি ব্যাপারগুলো একটু জানতে চাইছিলাম। আমরা বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠান অফবিটে করে থাকি এবং আগেও করেছে একাধিক ক্ষেত্রে, মাছ, চিকেন, শাকসবজি সবকিছুই। আজ মূলত ইলেকট্রনিক বর্জনই আমাদের আলোচনা। টেলিফোনে কি আর কেউ রয়েছেন? হ্যালো, আমি সমর চন্দ্রবর্তী বলছি। বলুন বলুন বলুন। হ্যাঁ নমস্কার, আমার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা ছিল, আমি এমন একটা পেশার সঙ্গে যুক্ত, আমাকে প্রায় 24 ঘন্টায় মোবাইল ব্যবহার করতে হয়, আমার বয়স 58 বছর, এই ব্যাপারে কি আমার খুব ক্ষতি হতে পারে কিছু? ধন্যবাদ, আতঙ্কিত হবেন না, শুরুতে একটা কথা বলি, ডক্টর গাঙ্গুলি বাকিটা। হ্যাঁ, মোবাইলটা নিয়ে এখন ইদানিং একটা বিতর্ক দানা বেঁধেছে, কিন্তু আজকে অবধি মানে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই অবধি আমরা তো এখন মানে প্রমাণ সাপেক্ষ কিছু যদি পরীক্ষা নিরীক্ষা আমরা বলতে পারি, সেরকম কিছু কিছু অপ্রত্যক্ষ প্রমাণ আছে, কিন্তু সব মিলিয়ে মোবাইল ব্যবহার নিয়ে এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু তার সঙ্গে এই কথাটাও বলবো যে যেহেতু কিছু কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে আসছে যেগুলো এক্ষুনি খুব মানে কড়াভাবে আমরা বলতে পারছি না মোবাইল ব্যবহার করবেন না, আমরা বলছি মোবাইল ব্যবহারটা যথাসম্ভব কম করুন, এটাই কিন্তু আমাদের। মোবাইল ব্যবহার কম কি করে সম্ভব ডাক্তারবাবুর সঙ্গে এটা যদি একটু বুঝিয়ে বলেন, ডাক্তারবাবুর সঙ্গে একটু সহমত হয়ে আমি বলি, মোবাইলের একটা পারমিসিবল লিমিট আছে, যেটাকে বলা হয় এসএআর ভ্যালু। তো আমরা যে ক্রেতার কাছ থেকে মোবাইল কিনছি বা যারা ম্যানুফ্যাকচারার,
তারা তাদের উচিত বাক্সের বক্সের উপরে লিখে দেয় এবং মোবাইলে লিখে দেয় তার এসে হারের পারমিসেবল লিমিট কী। আমাদের পারমিসেবল লিমিট হচ্ছে 4 প্রতি কেজিতে, মানে আমাদের যে বডি মাস রয়েছে প্রতি কেজিতে 4, তো তার মধ্যে আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। এবং একটা পারমিসেবল দর্শকদের আরেকটু যদি পরিষ্কার করে বলেন তারা কি দেখবেন এক্স্যাক্টলি মোবাইল এসএআর এসএআর ভ্যালু সেটা কত, এসএআর ভ্যালু, হ্যাঁ এসএআর ভ্যালু সেটা কত দেয়া আছে, হ্যাঁ এক্স্যাক্ট সেটা ম্যাক্সিমাম 4 হতে ম্যাক্সিমাম 4, কিন্তু সেটা একজন অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা খুব বেশি হলে দেখা যাবে যে দিনে 3-4 ঘন্টা বেশি ব্যবহার করতে, এবং এর এর পারমিসেবল লিমিট মোবাইলে কথা বলার পারমিসেবল লিমিট সবাই সেটা এক্সিট করে যান দিনে 22 মিনিট মাত্র, ওই তো বলছি এটা তো মানে ইমপ্র্যাকটিক্যাল। না না মোবাইল মোবাইল ব্যবহার যে প্রশ্নটা আপনি করছেন রেস্ট্রিক্ট করা, যেমন ধরুন বলছি আমাদের এখন সহ হয়ে গেছে, ধরুন আমার আমারই হয় বাড়িতে ল্যান্ডলাইন আছে, ল্যান্ডলাইনটা আমি অনই করি না প্রায়, মোবাইলেই কথা বলছি, এই অভ্যাস ল্যান্ডলাইন তো উঠে গেছে অনেক বাড়িতে মোবাইলের জন্য, আবার ফেরাতে হবে ভাই, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোবাইলে যেটা আমরা বলি যদি ব্যবহার করতে, এই ভদ্রলোককে বলছি আপনি হ্যান্ডস ফ্রি ডিভাইস ইউজ করবেন, অর্থাৎ ওই যে কর্ড দিয়ে যেটা কানে লাগিয়ে যাতে মোবাইলটা শরীর থেকে দূরে রাখা। শুনলেন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, আমরা কলকাতা পুরসভার এই যারা এই ধরনের বর্জ্য ম্যানেজমেন্ট করে যে দফতর তাদের সঙ্গে কথা বলেছিলাম, শুনবো তাদের কি বক্তব্য। তাই ইওয়েস্ট আস্তে আস্তে জেনারেশন অনেকটা বাড়বে, তো ইওয়েস্টে কালেকশন এবং প্রসেসিংয়ের জন্য আমরা সেপারেট ব্যবস্থা তৈরি করছি, যেটুকুনি জেনারেটর ক্যালকাটার বিজনেস কলকাতা সেন্টার ক্যালকাটা ডিস্ট্রিক্টে সেখান থেকে আলাদাভাবে দিলে আমরা আলাদাভাবে ওটাকে নিয়ে গিয়ে ধাপায় রাখছি।